হ্যালো গাইস, সো গুলশানের ভবনে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে একটি অগ্নিপথের সূত্রপাত হয়। তো রাজধানীর গুলশানের বহুতল ভবনে বৈদ্যুতিক শর্টকাটের কারণে একটি অগ্নিকাণ্ড হয়। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে পুলিশ এই তথ্য জানিয়েছিল। গত রোববার সন্ধ্যায় গুলশান 2 নম্বরে 104 নম্বর সড়কের 2 নম্বর হোল্ডিংয়ের 14তলা ভবনের 11তলায় আগুন লাগে। এক পর্যায়ে আগুন ভবনের 12তলায় ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 4 ঘন্টার চেষ্টায় রাত 11টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। অগ্নিকাণ্ডের সময় তারা ভবন থেকে লাফিয়ে হয়ে পড়ে মারা যায় বলে জানা গেছে। সো এবং কয়েকজন আহত হয়েছে এই ঘটনায়। আজ সোমবার ভবনটি তল্লাশি চালায় ফায়ার সার্ভিস। তল্লাশি চালিয়ে কারো মরদেহ পাওয়া যায়নি। সো গাইজ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।